بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় একরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি একরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, একরা বাংলা নিয়মিত আলোচক দারুল উলুম ইসলাম লন্ডনের সম্মানিত ইমাম হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আমাদের সম্মুখে কয়েকটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি সর্বপ্রথম আপনাদের সম্মুখে কয়েকটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে, দেখি তিনি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এই অনুষ্ঠানে সবসময় সময় দিচ্ছেন, আজকেও সময় দেবেন ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ অবকাশ না আজকে দেওয়া হতে পারে। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله আমরা আজকে আপনাদের সামনে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন কিছু কথা বলার আশা করছি। বিশেষ করে রমাদান আমাদের সামনে, এই রমাদানের মধ্যে আমাদের কি কি আমল করতে পারি, একজন মুসলমান তার টার্গেট কী হবে, তার প্ল্যান কী হবে, তার অ্যাচিভমেন্ট কী হবে রমাদানের মধ্যে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এরকম আছে যে রমাদানের জন্য আমাদের সালাফ যারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা এই প্রায় অর্ধেক, এই বছরের অর্ধেক, যেমন ধরেন রমাদানের পরে তাকে 11 মাস, টোটাল 12 মাসে হয় বৎসর, আর রমাদানের পরে তাকে 11 মাস। এই 11 মাসের প্রথম অর্ধেক তারা রমাদানের যে আমাল করছেন এগুলোর জন্য দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাদের রমাদানের মধ্যে যে আমল করেছি এগুলো কবুল করো। আর পরের যে অর্ধেক ছিল 5.5 মাস, এগুলো রমাদানের ইস্তেকবাল করতেন, রমাদানের জন্য দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে রমাদান থেকে মহরুম করো না। তাহলে তাদের সলফের দোয়ার মধ্যে পুরা বৎসর ছিল রমাদান। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হইল যে আমরা রমাদান আসার আগে আমরা প্রস্তুতি নিতে পারি না। রমাদান দেখা যায় শুরু হওয়ার পরে আমরা মনে করি যে কিছু করব, দেখা যায় রেডি হতে হতে আমাদের রমাদান আমাদের কাছ থেকে চলে যায়। এই জন্য আমাদের এই কী করতে হবে, আমাদের রমাদানের মধ্যে কী টার্গেট আমাদের, এগুলো যে সময় আলোচনা হবে তাইলে আমরা কি করতে পারবো, একটা পরিকল্পনা করতে পারবো যে আমার একটা রুটিন থাকবে যে এই রমাদানের মধ্যে আমার এই সমস্ত আমল আমি করব। এই জন্য আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো রমাদান মাসের 21টি গুরুত্বপূর্ণ আমল, রমাদান মাসের 21টি স্পেশাল আমল। এর মাঝে 1 নম্বর হলো যে আমরা এই মাসের শুরুতে মাসের কি করব, আমরা চাঁদ দেখব। বিশেষ করে এই শাবান মাসের 29 তারিখ এই আপনার মগরিবের সময় আমরা কি করব, চাঁদ দেখব, যে আমরা দেখব যে রমাদানের চাঁদ উঠছে কি উঠছে না। যদি 29 দিন না দেখা যায় তাহলে 30 তো কনফার্ম হবে, 30-এর উপরে তো আর আরবি ডেট হয় না। এই জন্য আমরা চাঁদ দেখা এটা একটা আমল, এটা একটা সুন্নত আমল। যেমন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। চাঁদ দেখে রোজা রাখা মানে কি? রমাদান শুরু হবে চাঁদ দেখার দ্বারা, আর এই আপনার ঈদ শুরু হবে চাঁদ দেখার দ্বারা। এই জন্য যে আমরা অনেক সময় আছে যে আমরা কি করি যে আমরা এটা গুরুত্ব দেই না, আমি দেখি অথবা না দেখি আমরা চেষ্টা করব যে রমাদানের মধ্যে বা যে কোনো আরবি মাসের প্রথম দিকে আমরা কি করব? চাঁদ দেখব। চাঁদ দেখা এটা একটা সুন্নাহ, বিশেষ করে রমাদানের চাঁদ দেখার জন্য আমরা কি করব? শাবান মাসের শেষের দিকে ২৯ তারিখ এবং ৩০ তারিখ আমরা বিশেষ করে ২৯ তারিখ আমরা দেখার চেষ্টা করব। এবং এই যে সময় আমরা চাঁদ দেখব তখন চাঁদ দেখার পরে একটা দোয়া হাদিসের মধ্যে মিলে, যে হাদিসের মধ্যে যে আল্লাহ রাসূল তো বলছেন যে তোমরা যে সময় চাঁদ দেখো তখন এই দোয়াটি বলো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা হলো চাঁদ দেখার দোয়া। এই দোয়াটা আমরা বলবো, এটা অনেক সুন্দর দোয়া। এই দোয়াটি আমরা আবার বলে দিই। চাঁদ দেখার দোয়া হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, তুমি এই চাঁদকে, এই যে চাঁদ যেটা নতুন চাঁদ, এই চাঁদকে আমাদের উপর উদিত করো নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, নিরাপদ যে সমস্ত দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে নিরাপত্তার সাথে এবং ইসলামের সাথে। এইটাকে আমাকে কি করো? এই চাঁদকে উদিত করো। এরপরে আমি বলবো রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই কথাটা হাদিসের মধ্যে আসছে। এরকম কিছু ডিফারেন্ট ওয়ার্ডও আসছে, হেলাল রুশদিন ওয়া খাইরিনও আসছে। মোটামুটি কথা হলে এই দোয়াটি আমি পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা গেল এক নম্বর। রমাদানের মধ্যে দুই নম্বর আমল হলো যে বিশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো সিয়াম সাধনা করা, রোজা রাখা। রোজা রাখা এটা ফরজ কার উপর? যে বলা হয় যারা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা, যারা মুসলমান নর নারী যারা আছেন তাদের উপর রোজা ফরজ। শুধুমাত্র মহিলাদের তাদের এই হাইজের সময়, পিরিয়ডের সময় তাদের জন্য রোজা রাখা যাবে না, কিন্তু সাধারণভাবে যে পুরুষদের উপরে এবং মহিলারা যারা এই আপনার সুস্থ অবস্থায় আছেন এই আপনার তখন তাদের উপর কী করতে হবে? রোজা রাখতে হবে। এটা রোজা রাখা ফরজ। তাইলে আমরা বললাম যে সিয়াম সাধনা যেটা, এটা প্রাপ্তবয়স্ক সুস্থ, যদি অসুস্থ হয় তাদের উপর রোজা ফরজ না, যদি এই আপনার নাবালিগ হয়, ছোট ছেলে মেয়ে হয় তাদের উপর রোজা ফরজ না। এগুলো লম্বা আলোচনা করার সুযোগ নাই, শুধু মেইন কথাটা বলছি যে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক সুস্থ এবং নরনারী যারা আছেন, মুসলমান যারা আছেন তাদের উপর রোজা ফরজ। এটার দলিল কি? দলিল হইল আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। অন্য আয়াতের মধ্যে আসছে যে ওমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যাদের সামনে এই মাস আসবে তাদের উপর রোজা রাখা ফরজ। এটা হলো দুই নম্বর আমল, যে সিয়াম সাধনা করা, রোজা রাখা। তিন নম্বর আমল হলো যে রাতের বেলা তারাবির নামাজ পড়া, রাতের বেলা তারাবির নামাজ পড়া। এটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা রমাদানের মধ্যে ঈমানের সাথে সওয়াবের আশায় যদি রমাদানের মধ্যে কিয়াম করে, তারাবির নামাজ পড়ে, তাইলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো তিন নম্বর আমল। রমাদানের তিন নম্বর স্পেশাল আমল হইল রমাদান মধ্যে তারাবি পড়া। এটা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য। আমি এই লম্বা আলোচনায় যাব না যে আমরা কেন ২০ রাকাত পড়ব। এই আলোচনা আমরা অন্য স্কলারদের কাছ থেকে শুনবো। আমরা ২০ রাকাত থেকে যেন আমরা কেউ মাহরুম না হই। এত গুরুত্বপূর্ণ টাইমে আপনি যদি নামাজ কমাই দেন তাহলে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমাদের টার্গেট থাকবে শুধু ২০ রাকাত না, ২০ রাকাতের পরে আরও কিছু তাহাজ্জুদের নামাজ, যে হাদিসের মধ্যে যে ৮ রাকাতের কথা আসছে সেই তাহাজ্জুদের নামাজ, সেটাও আমরা পড়ব। ২০ রাকাতের উপর আমল করব আর ৮ রাকাতের উপর আমল করব। এরপরে এই আপনার ৪ নম্বর আমল হইল যে সাহরি করা। এটা সুন্নাহ। সাহরি এটা কি? সুন্নাহ। এটা বলা হয় যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। সুবহানাল্লাহ। সব জিনিসের মধ্যে আল্লাহ রাসূল বরকতের কথা বলেন নাই, সব 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 জিনিসের মধ্যে বরকতের কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। তাহলে এটা বলো বরকতি খানা। এখন কথা হলো আপনি কি খাবেন, এটার জন্য আপনি এই যে কোনো একটা জিনিস, খেজুর খেয়ে নিলে হবে, আপনার দুধ খেয়ে নিলে হবে, সবচেয়ে একবার আসান জিনিস যেটা, পানি খেয়ে নিলেও সুন্নতের উপর আমল হয়ে যাবে, সুন্নতের উপর আমল হয়ে যাবে। তাহলে সাহারি খাওয়া, সাহারি করা এটা কি সুন্নাহ, এটা ৪ নম্বর আমল। এবং সাহারিটা শেষের দিকে হবে, শেষের দিকে। অনেক সময় আসে মানুষ, আমাদের এই দেশেও আসে অনেক, আমাদের বাচ্চা যারা আছে, ইয়ংস্টার যারা আছে, তারা এটাকে গুরুত্ব দেয় না, সাহারির মধ্যে গুরুত্ব দেয় না। তারা এই ইফতার যে করে অথবা এই শেষের দিকে আর সাহারি খেতে চায় না, তারা সাহারি খেতে চায় না। তখন বলা হয় যে না, এদেরকে আমরা অভ্যস্ত করতে হবে যে না, সেহরির জন্য উঠো। সেহরির জন্য উঠলে 2টা ফায়দা হবে। একটা ফায়দা হবে সেহরি খাওয়া হয়ে যাবে, সুন্নতের উপর আমল হয়ে যাবে। আর হলো তাহাজ্জুদের সময়, এটা রহমত নাজিল হওয়ার সময়, মাগফিরাতের সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার তৌফিক হয়ে যাবে। তখন দুটা জিনিস আপনার অর্জন হয়ে যাবে। তাইলে আমরা কি করব, যে আমাদের বাচ্চাদেরকে আমরা বলবো যে না, তারা অল্প হইলেও তারা যে কোনো একটা জিনিস হইলো, খেজুর হলে হোক, যে কোনো একটা জিনিস হলেও তারা কী করবে তারা সেহরি খাবে, এটা একটা সুন্নাহ। এবং সেহরিটা শেষের দিকে খাওয়া, একবারে শেষের দিকে খাওয়া। এবং বলা হয় একবারে আজানের সময় না, আজানের 10 মিনিট আগে শেষ করে নেওয়া। যে সময় কি হয়, এই আপনার ফজর শুরু হয়, এর 5-10 মিনিট আগে, মিনিমাম 5 মিনিট আগে শেষ করা অথবা 10 মিনিট আগে শেষ করা। কিন্তু শেষের দিকে সেহরি খাওয়া এটা কি সুন্নাহ। কেননা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত ইফতার কী করবে, যত সময় পর্যন্ত ইফতার এবং সেহরি, ইফতার যদি দ্রুততার সাথে করে আর সেহরি যদি লেটে করে, তাহলে তারা কী হবে, কল্যাণপ্রাপ্ত হবে। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুস সুহুর। যতদিন পর্যন্ত আমার এই উম্মত ইফতার দ্রুত করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। এবং সেহরির বেলা আসছে, যতক্ষণ পর্যন্ত তারা সেহরি লেটে করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে। এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা সেহরি লেটে শেষের দিকে করব। আরেকটা আমল হইল, 6 নম্বর স্পেশাল আমল হইল ইফতার যেটা আছে সেই ইফতার করা। সেহরি যেটা আছে এটা কী করা, যে সেহরির পরে আসছে আরেকটা আমল হইল কী করা, ইফতার করা। যে ইফতার আবার আসছে হাদিসের মধ্যে, যে তাড়াতাড়ি করা, ইফতারও তাড়াতাড়ি করা। এরপরে আমরা ইফতার যে সময় আমরা করব, তখন ইফতারের সময় আমরা দোয়া করব। এটা একটা আমল, এটা একটা স্পেশাল আমল। ইফতারের মধ্যে কী করব, দোয়া করা। এই সময় দোয়া কবুল হওয়ার সময় আপনি বেশি করে দোয়া করেন। আমাদের তো অবস্থা এরকম হয় যে ইফতারের আগে আমাদের দোয়া করার সময় থাকে না, বরং কি বিসমিল্লাহ বলার সুযোগ থাকে না। এই জন্য বলবো যে না, আমি দোয়াও করব ইফতারের সময়, আবার বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব, এরকম আমি আমল করব। এরপরে যে ইফতার এবং সেহরির মধ্যে খেজুর খাওয়া, চেষ্টা করব ইফতারের মধ্যে কী খাওয়া, খেজুর খাওয়া, সেহরির মধ্যেও খেজুর খাওয়া। কেন হাদিসের মধ্যে আসছে, নি'মা সাহুরুল মুমিন আত-তামার, যে মুমিনের জন্য সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। সুবহানাল্লাহ, মুমিনের জন্য সবচেয়ে উত্তম সাহারি হইল কি, খেজুর। 7 নম্বর স্পেশাল আমল হইল যে দিনভর বেশি বেশি করে দোয়া করা। 7 নম্বর স্পেশাল আমল হইল কী করা, দিনভর বেশি বেশি করে দোয়া করা। পুরা দিনই দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, কিন্তু স্পেশালি আপনি ইফতারের সময় এই টাইমে আরও বেশি করে দোয়া করবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3জন মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে একজন হইল আস-সায়িম হিনা ইফতিরা, রোজাদার যে সময় সে ইফতার করে তখন তার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। তাইলে আমরা দিনভর কী করব, আমরা রোজা রাখা অবস্থায় দিনভর বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব। 8 নম্বর আমল হইল, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, 8 নম্বর, যে সকল প্রকার পাপাচার থেকে আমি বর্জন করা, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা। এটা হলো রোজার উদ্দেশ্য। রোজার উদ্দেশ্যই হইল কি, লাআল্লাকুম তাত্তাকুন। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আপনার কাপড় বানানোর একটা উদ্দেশ্য আছে, আপনার খানার একটা উদ্দেশ্য আছে, টেবিলের একটা উদ্দেশ্য আছে, ঘরের একটা উদ্দেশ্য আছে, এরকম প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। রোজার উদ্দেশ্য কি, রোজার উদ্দেশ্য হইল যে পাপ থেকে মুক্ত থাকা, গুনাহ থেকে মুক্ত থাকা। রোজা যেটা, এটাকে আরবিতে বলে আসৌম, জি সিয়াম বা আসৌম, এটার অর্থ হলো বিরত থাকা। কি থাকা, বিরত থাকা। হ্যাঁ, সুবহানাল্লাহ। যে রোজা বলা হয় 3 জিনিস থেকে বিরত থাকার নাম। কয় জিনিস থেকে, 3 জিনিস থেকে, খাওয়া দাওয়া থেকে, পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে। এখন এই 3টা জিনিস কিন্তু রমজান পরে কিন্তু হারাম ছিল না, রমজানের রাত্রের হারাম না, কিন্তু দিনের বেলা হারাম করে দেওয়া হয়েছে। যেগুলো হালাল ছিল ওগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। এটা একটা প্রশিক্ষণের জন্য, একটা ট্রেনিং। আমরা যে কী করবো, যে দেখো আল্লাহ তাআলা আমাকে বলছেন যেটা আমাদের জন্য হালাল ছিল আমরা এখন আর খাই না। ঠিক এরকম রমাদানের পরে আমরা যে সময় হারাম জিনিস যেগুলো আছে, এগুলো থেকে আমরা কী করবো, বিরত থাকবো। এই জন্য বলা হয় রমাদানের মধ্যে একটা স্পেশাল আমল হইল সকল প্রকার পাপাচার থেকে মুক্ত থাকা। যদি রমাদানের মধ্যে যদি আমরা পাপাচার থেকে মুক্ত থাকতে পারি তাহলে বাকি 11 মাস একবারে সহজে আপনি পাপাচার থেকে মুক্ত থাকতে পারবেন। আপনি রমাদানের মধ্যে গীবত করেন নাই, আপনি রমাদানের পরেও গীবত করবেন না। আপনি রমাদানের মধ্যে গুনাহ করেন নাই, রমাদানের পরেও ইনশাআল্লাহ আপনি গুনাহ করবেন না। রমাদানের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত অভ্যস্ত করে দিয়েছেন, রমাদান পরেও আপনি কোরআন তেলাওয়াতকে ছাড়বেন না। রমাদানের মধ্যে আপনি তাসবিহ পড়েন, রমাদানের পরে আপনি তাসবিহ ছাড়বেন না। রমাদানের মধ্যে আপনি কি করছেন না যে আপনি বেপর্দা অর্থাৎ আপনি পর্দার সাথে থাকছেন, রমাদানের পরেও আল্লাহ তাআলা আপনাকে পর্দার সাথে থাকার তৌফিক দিবেন। প্রত্যেকটা জিনিস যেরকম রমাদানের মধ্যে আপনি যদি টার্গেট করেন যে এই রমাদানের মধ্যে আমি কি করব না, কোনো রকমের গুনাহ করব না, ইনশাআল্লাহ এই রমাদান আপনার লাইফের সবচেয়ে বেস্ট রমাদান হবে। এরপরে বলা হয় আমার জন্য তো এই দিন সবচেয়ে উত্তম দিন, যে দিনের মধ্যে আমার দ্বারা কোনো একটা গুনাহ হয় নাই। এই রাত আমার জন্য সবচেয়ে উত্তম রাত, যে রাতের মধ্যে আমার দ্বারা কোনো গুনাহ হয় নাই। এই জন্য আমাদের রমাদানের টার্গেট হইল কি, গুরুত্বপূর্ণ মেইন টার্গেট হইল কি, যে আমি আমল যদি একটু কমই করি, ফরজ রোজা তো রাখতেই হবে, যেগুলো ফরজ এগুলো করতেই হবে, কিন্তু আমি হয়তো অত লম্বা তেলাওয়াত করতে পারছি না, এত লম্বা তাসবিহ আদায় করতে পারছি না, কিন্তু আমি গুনাহ করি না, তাইলে আমার রমাদান হয়তো বেশ রমাদান হয়ে যাবে। এই জন্য বলা হয় আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে তোমরা যাতে আমার দুষ্ট বনে যাও, আমার কি বনে যাও, যে তাকওয়া অর্জন করে আমার দুষ্ট বনতে পারো, আমার ওয়ালি বনতে পারো, আমার মাহবুব বনতে পারো, আমার প্রিয় বনতে পারো। এটা হলো আমাদের টার্গেট। এরপরে 9 নম্বর টার্গেট হইল, আচ্ছা এই 8 নম্বর পাপাচারের মধ্যে বলা হয় বিশেষ করে একটা এই আপনার আমল আছে যেটা মিথ্যা কথা বলা, এটা থেকে বিরত থাকা। যে রমাদানের মধ্যে আমরা মিথ্যা কথা থেকে কী করবো, বিরত থাকবো। কেন হাদিসের মধ্যে আসছে মাল্লাম ইয়াদা কাউলা জোর ওয়াল আমালা বিহি, মাল্লাম ইয়াদা কাউলা জোর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যদি কোনো মানুষ রমাদানের মধ্যে রোজা রাখা অবস্থায়ও সে বিশেষ করে মাল্লাম ইয়াদা কাউলা জোর, মিথ্যা কথাকে ছাড়তে পারে না, মিথ্যা আমলকে ছাড়তে পারে না, তাইলে তার রোজা তো নাই, এটার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে এটার কোনো প্রয়োজন নাই। এই জন্য বিশেষ করে রমাদানের মধ্যে আমরা মিথ্যা থেকে কী থাকবো, বিরত থাকবো। মিথ্যা থেকে তুহমত থেকে, মানুষের গীবত থেকে, আমরা এগুলো থেকে বিরত থাকবো। এরপরে আপনার 9 নম্বর আমল হইল যে সাধারণত আমরা যে নেক আমলগুলো করব, এইগুলাকে আমরা উত্তম কোয়ালিটি মেনটেন করে করব। নামাজ পড়ব তো নামাজকে সুন্দর করে করব, রুকু করব খুব সুন্দর করে, সাজিদা খুব সুন্দর করে, অর্থাৎ নামাজ যেগুলো আছে ফরজ নামাজ হোক আর সুন্নত হোক, এগুলাকে কোয়ালিটি মেনটেন করে করব। আমি যে সময় তেলাওয়াত করব তো সুন্দর করে করব, আমি যে সময় তাসবিহাত আদায় করব তো সুন্দর করে তাসবিহ আদায় করব। হ্যাঁ, এইরকম যদি হয় তাইলে আমাদের রমাদান কি হবে, আমাদের রমাদান এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই আমলের দ্বারা রমাদান আমাদের জন্য রহমত এবং বরকতের হবে, মাগফিরাতের হবে। একজন ফেরেশতা রমাদানের শুরুতে আওয়াজ দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী, হে কল্যাণকে যারা চাও তোমরা কল্যাণের দিকে আগে বাড়ো। ইয়া বাগিয়াশ শর, হে অকল্যাণের অনুসন্ধানকারী, তুমি আর কত অকল্যাণ করবে, আর কত তুমি গুনাহ করবে, আকসির, তুমি এখন স্টপ করে নাও, এখন তুমি এটাগুলো বন্ধ করো। এখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, তুমি কি এখনও গুনাহ করবে? এই জন্য বলা হয় একজন ফেরেশতা এই আপনার আওয়াজ দিতে থাকে, যে বলতে থাকে যে তুমি কি করো, নেকির মধ্যে বাড়তে থাকো, নেকি বাড়াইতে থাকো এবং গুনাহ বন্ধ করে দাও। এরপরে 10 নম্বর আমল হইল যে গুরুত্ব সহকারে কি করা, ইস্তেগফার করা। এটা হলো একটা আমাদের রমাদানের মধ্যে 10 নম্বর স্পেশাল আমল। বেশি করে কি করা, ইস্তেগফার করা। হাদিসের মধ্যে আসছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া ফি কুল্লি লাইলা, যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন অসংখ্য গণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, প্রত্যেক দিন মুক্তি দেন, প্রত্যেক রাত্রে মুক্তি দেন। এরপরে আসছে হাদিসের মধ্যে এটাও আসছে যে বলা হয় যারা রমাদান পাইল আর রমাদানের মধ্যে গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরিল আমিন বলছেন এরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল এটাকে আমিন বলেছেন। এই জন্য এটাকে মাথায় রেখে আমাদের সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। হে আল্লাহ, রমাদানের মাসে আমাদেরকে মাফ করে দাও, এটা হবে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টার্গেট, রমাদানের টার্গেট, যে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে কী করব, মাফি চাইব। হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার ভাষায় বলবো, আমাকে মাফ করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহকে আপনি এবং আমি আল্লাহ তাআলার কাছে বলবো। এরপরে রমাদানের মধ্যে 11 নম্বর আমল হইল যে আমরা রোজাদার অবস্থায় রোজা নিজে তো রোজা রাখবো এবং ইফতার করাবো। যে বলা হয় হাদিসের মধ্যে বলা হয় যে মান ফাত্তারা সাইমান فله مثل أجره من غير أن ينقص من أجره شيئا. سبحان الله. যদি কোনো মানুষ রোজাদারকে ইফতার করায় তাইলে সে রোজাদারকে ইফতার করানোর দ্বারা যে রোজাদারকে আপনি ইফতার করালেন সে তো তার সওয়াব পাবে, কিন্তু তাকে ইফতার করানোর দ্বারা তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এখন আপনি বলেন আপনারা এবং আপনি এবং আমি রোজা ২৯টা বা ৩০টা, যদি ২৯ হয় তো ২৯টা, যদি রোজা হয় ৩০টা ৩০টা, এর চেয়ে বেশি রোজা রাখতে পারবো না, চাইলেও পারবো না। কিন্তু আপনি চাইলে ডেইলি ১০ জনকে ইফতার করাইতে পারেন, আপনি চাইলে ২০ জনকে ইফতার করাইতে পারেন, এবং আপনার ইফতার যে একবারে পেট ভরে খাওয়াইতে হবে এটাও না। আপনি চাইলে আমাদের অনেক 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 গরিব ফ্যামিলিদেরকে আপনি চাইলে রমাদানের ইফতারের জন্য পুরো একটা প্যাকেজ দিয়ে দিতে পারেন। এরকম আলহামদুলিল্লাহ অনেক জায়গায় হইতেছে। মোটামুটি কথা হইল যে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমি রমজানের মধ্যে আমি ১০০০ রোজার সওয়াব নিব। ১০০০ রোজার সওয়াব নিতে হলে কী করতে হবে? ১০০০ মানুষকে আপনি ইফতার করাইতে হবে, এটা আমাদের টার্গেট থাকবে। রমাদানের মধ্যে আরেকটা ১২ নম্বর স্পেশাল আমল হইল কোরআনকে বেশি বেশি করে পড়া। কোরআনকে বেশি বেশি করে পড়া কেন? এই কোরআনের দ্বারাই রমাদানের গুরুত্ব। এই রমাদান আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা রমাদান, এটা এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হওয়ার দ্বারা রমজান সবচেয়ে উত্তম মাস হয়ে গেল, যে কোরআন নাজিল হওয়ার দ্বারা শবে কদর হয়ে গেল, যে কোরআন নাজিল হওয়ার দ্বারা মক্কা এবং মদিনা সবচেয়ে উত্তম শহর হয়ে গেল, যে কোরআন আমাদের নবীর উপর নাজিল হওয়ার দ্বারা উনি ইমামুল আম্বিয়া হয়ে গেলেন, যে কোরআনকে যারা ফলো করবে, যে কোরআনকে যারা পড়বে তারাও উত্তম মানুষ হয়ে যাবে। এই জন্য আমরা ১২ নম্বর টার্গেট হইল কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করা। আর কোরআনকে একে অন্য শুনানি, কেননা জিবরিল আলাইহিস সালাম রমাদানের মধ্যে আল্লাহ রাসূলের কাছে আসতেন এবং দৌড় হইতো। এই জন্য বলা হয় যে ঘরের মধ্যে স্বামী তার স্ত্রীকে শোনাবে, স্ত্রী তার স্বামীকে শোনাবে, ছেলে তার বাবাকে শোনাবে, একটা পরিবেশ থাকবে, কোরআন শিখা এবং শেখানোর একটা পরিবেশ ঘরের মধ্যে থাকবে। এটাও একটা সুন্নাহ আমল, এটাও একটা আমাদের রমাদানের একটা টার্গেট থাকবে। এরপরে রমাদানের মধ্যে ১৩ নম্বর বিশেষ স্পেশাল আমল হইল সদকা করা। সদকা করা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি সবচেয়ে বড় সাখী, সবচেয়ে বড় দানবীর, কিন্তু যে সময় আল্লাহ রাসূল রমাদান আসতো তখন আল্লাহ রাসূলের দান এত বেশি হইতো যে বলা হয় প্রচণ্ড বাতাস যদি হয়, প্রচণ্ড বাতাসের মধ্যে যে বেগ হইতো এর চাইতে বেশি আল্লাহ রাসূল কি করতেন? দান করতেন। এটার মানে হইল আল্লাহ রাসূল যে চাইতো তাকেও দিতেন, যে চাইতো না তাকেও দিতেন, যে চাইতো তাকেও দিতেন, যে না চাইতো তাকেও দিতেন। অথচ আল্লাহ রাসূল কিন্তু এত বড় ধনী ছিলেন না, অর্থাৎ যা ছিল এগুলা বিলিয়ে দিতেন, গরিবদের জন্য, ফকিরদের জন্য, মিসকিনদের জন্য এগুলো বিলিয়ে দিতেন। তাইলে আমাদের রমাদানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হলো কী করা? বেশি বেশি করে সদকা করা। আর ১৪ নম্বর আমল হলো যে রমাদানের মধ্যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়া। যে বলা হয় দুনিয়ার মধ্যে যত বড় বড় মানুষ হয়েছেন, যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, সমস্ত মানুষ হয়েছেন শেষ রাতের কান্নার দ্বারা, তাহাজ্জুদের নামাজের দ্বারা। আজকে হয়তো আমরা এমনি ১২ মাস আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, ১১ মাস তাহাজ্জুদ পড়তে পারি না, অবহেলায় চলে যায়, কিন্তু রমাদানের মধ্যে একটা সুযোগ আসছে, এই সুযোগকে আমরা কাজে লাগাই যে রমাদানের মধ্যে তাহাজ্জুদ যাতে মিস না হয়। 2 রাকাত করে 4 রাকাত 8 রাকাত আপনি পড়েন, ইনশাআল্লাহ এর দ্বারা কী হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই জন্য আমরা একটা টার্গেট হইলো আমরা তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়বো। আর ১৫ নম্বর আমল হইল রমজানের মধ্যে উমরা করা। হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি উমরাতুন ফি রমাদান তাআদিলু হজ্জান, কোনো মানুষ রমজানের মধ্যে যদি উমরা করে একটা হজের সমান সওয়াব হবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে তাআদিলু হজ্জাতান মাই, আল্লাহ রাসূল বলতেন যদি কোনো মানুষ রমাদানের মধ্যে উমরা করে তাহলে সে স্বয়ং সে গুয়াকে আমার সাথে সে কী করলো? হজ করলো। আর আরেকটা আমল হইল যে রমজানের মধ্যে আমরা বেশি বেশি করে কী করবো? মিসওয়াক করব। অনেক মানুষ আছেন রমাদানের মধ্যে মিসওয়াক করেন না, হয়তো অন্য সময় করেন, রমাদানের মধ্যে করেন না। অথচ হযরত আয়েশা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূল এত বেশি মিসওয়াক করতেন রোজা অবস্থায় যে এগুলো আমি গণে শেষ করতে পারবো না। এরপরে আরেকটা আমল হইল রমজানের শেষ দশকের মধ্যে কি করা? ইতিকাফ করা। রোজা ফরজ হওয়ার পরে ২ হিজরি বা ৩ হিজরিতে ফরজ হওয়ার পরে আল্লাহ রাসূল কোনো দিন কোনো বৎসর ইতিকাফকে মিস করেন নাই। ইতিকাফকে কি করেছেন? আল্লাহ রাসূল করেছেন। ইতিকাফ মানে হইল আপনি আল্লাহ তাআলার দরজায়, আল্লাহ তাআলার চৌকাঠের মধ্যে গিয়ে পড়ে যাওয়া, আপনার বিছানা টিছানা নিয়া আপনি ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আপনি মসজিদের মধ্যে গিয়ে পড়ে যাওয়া। এই জন্য বলা হয় ইতিকাফ করা এটা একটা সুন্নাহ। এই হিসাবে আমরা রমাদানের মধ্যে কি করব? শেষ দশকে ইতিকাফ করব। আর 18 নম্বর আমল হইল রমাদানের শেষ দশকে আমরা বেশি বেশি করে ইবাদত করব। 19 নম্বর আমল হইল আমরা লাইলাতুল কদর তালাশ করব। 20 নম্বর আমল হইল লাইলাতুল কদর সম্ভাব্য রাত যেগুলো আছে এই রাত্রেগুলোতে আমরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি পড়ব। আর 21 নম্বর আমল হইল যে ঈদের চাঁদ দেখার পরে আমরা ফিতরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আমরা সম্মানিত অতিথিদের কাছ থেকে পবিত্র রমাদান মুবারকের স্পেশাল আমলগুলো নিয়ে আলোচনা শুনছিলাম। আর আলোচনা শুনবো এবং আপনাদের সাথে কল নিব, তবে তার আগে যেতে হতো আমাদের ছোট্ট একটি বিরতিতে। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুন্দায়। বিরতির পূর্বে আমরা সম্মানিত অতিথিদের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনেছি, আর আলোচনা শুনবো, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে মাসুন্দাকে ঘিরে এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ, চাইলে আপনারা যে কোনো দোয়া মুফতি সাহেবের সাথে প্র্যাকটিস করতে পারবেন সরাসরি। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথিদের কাছে। জি মুফতি সাহেব, আজকের যে বিষয়গুলো আপনি নিয়ে এসেছেন, বিশেষ করে যে রমাদান মুবারকে যে আমরা স্পেশাল আমলগুলো নিয়ে, সমস্যা যেটা হয় যে আপনি প্রথমেই বলেছেন যে রমাদানের প্রস্তুতি, প্রথমটাতে আমরা আটকে যাই। রমাদানের প্রস্তুতি কিভাবে হবে? আমলের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার যে প্রস্তুতি, এটা হবে, কিন্তু এর হয় আমাদের বিপরীত, যে আমরা রমাদানে কীভাবে আমরা খাবো, কীভাবে আমাদের সমাজ, এগুলো নিয়ে মানে বিষয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। যেমন অনেক ক্ষেত্রে এটা এমন হয় যে রমাদানের এক মাস আগ থেকে, 15 দিন আগ থেকে আমরা কী বাজার করব, ফ্রিজ কীভাবে ভরবো, আমরা গোছারি সব কীভাবে করব, এগুলো নিয়ে আমরা প্ল্যান করি, কিন্তু আমাদের আমল কেমন, কীভাবে বাড়াবো, এগুলো নিয়ে আমাদের আমল হয় না। আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের এই নিয়ে আসলে চিন্তাধারা করা উচিত, যে কীভাবে আমাদের আমলগুলো বাড়াবো এই রমাদান মুবারকে, এই ফজিলতের মাসে। জাযাকাল্লাহু। আসলে আপনি যেটা বলছেন এটাই আমরা চাই, যে আজকের আলোচনার দ্বারা আমরা এটাই আশা করি যে আমরা একটা পরিকল্পনা করব, যে কীভাবে আমরা রমাদানকে আমরা এইটাকে আমরা পালন করব। রমাদানের মধ্যে আমার দিন কেমন যাবে, রাত কেমন যাবে, সকাল কেমন যাবে, বিকাল কেমন যাবে, আমার রুটিন থাকবে, কত সময় ঘুমাবো, কত সময় আমল করব, কত সময় তেলাওয়াত করব, এই কত সময় আমি এই সবগুলো একটা রুটিনের মধ্যে নিয়ে আসব। আমি যে কথাগুলো বলছিলাম, বিশেষ করে এই রমাদানের মধ্যে এই সর্বমোট আমি 21টা আমল বলেছিলাম, এর মধ্যে শেষের দিকে এসে যেগুলো ছিল একটু তাড়াহুড়া করে বলেছিলাম টাইমের শেষের দিকে, এর মধ্যে একটা আমল ছিল কি, রমজানের শেষ দশকে আমরা কি করব, যে বেশি বেশি করে ইবাদত করব। এটা হাদিস কি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ইদা দাখালাল আশার, যখন আল্লাহ রাসূলের কাছে শেষ দশক আসতো, রমাদানের শেষ দশক আসতো, আহিয়া লাইলাহু, আল্লাহ রাসূল রাত্রি যাপন করতেন, রাত্রি গুজাগরি করতেন, যেটা আমরা বলি সব গুজারি করতেন। এরপরে ওয়াসাদ্দামি জারাহু, এরপরে আপনার কোমর বেঁধে দিতেন, মানে কি, এটা মানে হলো খুব বেশি ইবাদত করতেন। ওয়াই কাদা আহলাহু, তার পরিবারকে জাগাইতেন, শুধু নিজে না পরিবারকে জাগাইতেন শেষ দশকের প্রত্যেক রাত্রে। হ্যাঁ, এরপরে এটা আমরা কি করব, একটা হাদিসের মধ্যে আসছে ইদা দাখালাল আশার ইস্তাহিদু ফিহি মা লা ইস্তাহিদু ফি গায়রিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় শেষ দশকে আসতো তখন শেষ দশকে এত বেশি কষ্ট করতেন যে বলা যায় যে অন্য কোনো সময় এত বেশি ইস্তেহাদ করতেন না, অন্য কোনো সময় এত বেশি পরিশ্রম করতেন না। এরপরে আমরা বলছিলাম 19 নম্বর একটা স্পেশাল আমল হইল লাইলাতুল কদরকে তালাশ করা। এটা তো আমি মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ, রমাদানের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হইল আমাদের জন্য, যে আমাদের সবার কাছ থেকে যেন কি হয় শবে কদর যেন আমরা মিস না করি। সবাই যেন আমাদের টার্গেট থাকে যে আমার কিছু পাই আর না পাই যেন শবে কদর আমি পাই, শবে কদরকে যেন আমি অর্জন করতে পারি, অর্থাৎ শবে কদর রাত যেন আমার অবহেলায় না যায়। এই জন্য যে বলা হয় যে লাইলাতুল কদরকে যে বিশেষ করে শেষ দশকের প্রত্যেকটা রাত্রে আমরা তালাশ করব, আর বিশেষ করে বেজুর রাতে তালাশ করব। শবে কদরকে শেষ দশকের প্রত্যেক রাত্রে তালাশ করব, আর বিশেষ করে বেজুর রাত্রে তালাশ করবো, 21এর রাত, 23এর রাত, 25এর রাত, 27এর রাত আর 29এর রাত। কেন হাদিসের মধ্যে আসছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বেজুর রাত্রগুলোতে তালাশ করো। এরপর আমি বলছিলাম যে লাইলাতুল কদরের রাত্রে সম্ভাব্য রাত্রে আপনি কি করবেন, বেজুর রাত্রগুলোতে আপনি বেশি করে পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আম্মাজান হযরত আয়েশা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর বুঝতে পারি এই কোন দিন, তাহলে আমি কি দোয়া পড়ব, কি আমল করব? তখন আল্লাহ রাসূল বলছেন হে আয়েশা, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ আপনি তো অনেক বেশি মাফ করেন, আপনি মাফ করাকে পছন্দ করেন, আপনি আমাকে মাফ করে দেন। তাইলে বোঝা গেল যে লাইলাতুল কদরের মেইন টার্গেট হইল আল্লাহর কাছ থেকে মাফি নেওয়া, আল্লাহর কাছ থেকে মাফি নেওয়া। তাহলে এটাকে আমরা শুধু শবে কদরে পড়বো না, সবসময় পড়তে পারবো, আর বিশেষ করে এই শবে কদর রাত্রেও আমরা এটা পড়বো। এরপরে বলছিলাম ঈদের চাঁদ দেখার পরে আপনি কি করবেন, ঈদের রাত্রে অথবা সকালে ঈদের নামাজের আগে আগে আপনি কি করবেন, ফিতরা দিয়ে দিবেন, এমনকি রমাদানের শেষের দিকে আপনি দিয়ে দিতে পারবেন। ঈদের আগে কেন ঈদের আগে যদি আপনি না দেন তাহলে এই দেশে বিশেষ করে আমরা ঈদের দিন সকালে আপনি গরিবদেরকে পাবেন না। এই জন্য ঈদের রমাদানের শেষের দিকে আপনি রমাদানের আগে দিলে হবে না, রমাদান আসার পরে রমাদানের শেষের দিকে দিলে ভালো হয় যে আপনি ফিতরাটা আপনি দেশে পৌঁছাইয়া দেন, গরিবদেরকে পৌঁছাইয়া দেন। যাতে এটা কেন হাদিসের মধ্যে আসছে যে সাদকাতুল ফিতর যাকাতুল ফিতর তুহরাতান লিসাইম মিনার রাফাফি, যে রোজার মধ্যে যে আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি হয় এর দ্বারা কি হয়ে যাবে, এটা কফারা হয়ে যাবে। আর তুআমাতান লিল মাসাকিন, এবং গরিবের চুলায়ের মধ্যে আগুন জ্বলবে, আপনার পয়সার দ্বারা গরিবের মধ্যেও খুশি, ঈদের দিন তার খুশি হবে। এই জন্য বলা হয় আমরা ফিতরা দিয়ে দিব। এই জন্য আমরা যে কথাটা বলছিলাম যে রমাদানের মধ্যে যে 21টা স্পেশাল আমল, আমি যদি সংক্ষেপে বলে যাই, একবারে সংক্ষেপে যদি বলে যাই, রমাদানের মধ্যে স্পেশাল 21টা আমল। 1 নম্বর হইল যে আমি চাঁদ দেখা। 1 নম্বর কি করা, যে আমি চাঁদ দেখা, কেননা হাদিসের মধ্যে আসছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। 2 নম্বর হইল চাঁদ দেখার পরে আমরা কি করব, যে আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এরপরে এটা গেলে 1 নম্বর। আমরা রমাদানের মধ্যে 21টি স্পেশাল আমল। 1 নম্বর আমল হইল রমাদানের মধ্যে চাঁদ দেখা, চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ইফতার করা এবং চাঁদ দেখার পরে দোয়া করা। এরপরে 2 নম্বর আমল হইল সিয়াম সাধনা করা, সিয়াম সাধনা করা, রোজা রাখা, যে প্রাপ্তবয়স্ক যারা আছেন, সুস্থ যারা আছেন, পুরুষ এবং মহিলা, তাদের উপর রোজা রাখা ফরজ। মুসলমান যারা আছেন তাদের উপর রোজা রাখা ফরজ, কেননা আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। এরপরে 3 নম্বর স্পেশাল আমল হইল রাতের বেলা তারাবির নামাজ পড়া। আল্লাহ রাসূল বলছেন যদি তারাবির নামাজ কেউ পড়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সাহারি করা। 4 নম্বর আমল হইল কি, সাহারি করা, কেননা হাদিসের মধ্যে আসছে ফাইন্না ফিস সাহুরে বারাকা। 4 নম্বর আমল হইল কি করা, সাহারি করা। আর 5 নম্বর আমল হইল ইফতার করা। 5 নম্বর আমল হইল কি করা, ইফতার করা। এরপরে আরেকটা আমল হইল সেহরি খুব জলদি করা আর ইফতার লেটে করা। সেহরি জলদি করা আর ইফতারকে লেটে, সরি ইফতারকে জলদি করা আর সেহরিকে লেটে করা। এরপরে আমরা যদি দেখি যে 6 নম্বর আমল হইল যে ইফতারের সময় দোয়া পড়া। ইফতারের সময় কি করা, দোয়া পড়া। অনেক দোয়া আপনি করতে পারবেন, আপনার বাসায় করতে পারবেন, আপনি যে কোনো প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, এই সময় আপনি কি করবেন, দোয়া করবেন। এটা হলো একটা আমল। এরপরে ইফতার এবং সেহরির মধ্যে খেজুর খাওয়া, ইফতার এবং সেহরির মধ্যে খেজুর খাওয়া। এরপরে 7 নম্বর হলো দিনভর বেশি বেশি করে দোয়া করা, দিনভর বেশি বেশি করে দোয়া করা। 8 নম্বর আমল হলো সকল প্রকার পাপাচার থেকে বর্জন করা, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা, আর আপনার বিশেষ করে মিথ্যা কথা থেকে, গীবত থেকে পরিহার করা। এরপরে ঝগড়া থেকে বিরত থাকা। 9 নম্বর আমল হইল যত রকমের আমলগুলো আছে, নমাজ আছে, এই সবগুলাকে ভালো কোয়ালিটি মেনটেন করে করা। আর 10 নম্বর আমল হইল খুব গুরুত্ব সহকারে ইস্তেগফার করা, খুব গুরুত্ব সহকারে ইস্তেগফার করা। প্রিয় ভাই বোনের দিকে আমরা সর্বপ্রথম আমাদের সাথে কে শুরু করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি তো বাচ্চা হাতে কাম করি, কিছু প্রবলেম হয় অফিসে, তো একটা দোয়া করিয়া দিবে সব হরিয়া দিতা। আর আরো একটা প্রশ্ন হইল গিয়া, যেন আমি একটা দোয়া আপনারা কইয়া, যেন একটা বলে ইসমে আজম করুন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীরা। এই দোয়াটা কোন সময় পড়েন বা এটা ইসমে আজম আপনি কথা কইয়া কেদারাত হতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। জি, একজন কলা উনি 2টা প্রশ্ন করেছেন। প্রথমটা হলো যে ওনার সন্তান যারা, ওনারা মনে হয় কাজ করেন, তো অফিসের মধ্যে কিছু সমস্যা রয়েছে, এর জন্য কোনো আমল আছে কিনা যে সমস্যাগুলো যাতে দূর হয়ে যায়, ইজি হয়ে যায়। জি, আমাদের যে বিশেষ করে বাচ্চাদের জন্য আপনার এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো তো করবো। দোয়ার আগে আগে আমরা তাদেরকে আমরা এই কি যেটা আছে দিনের উপর তোলা, দিন শেখানো, এটা আমাদের দায়িত্ব। এখন দিন শেখানো, এটার পরে যদি দেখা যায় বাচ্চারা, দেখা যায় আপনার মার যে হক আছে এটা যদি হয়তো জানে না, অথবা জানলেও অনেক সময় গুরুত্ব দেয় না। কম বয়স যারা, যাদের বয়স কম হয় তারা অনেক সময় জানলেও এটা গুরুত্ব দেয় না, বয়স হওয়ার পরে বুঝে যে মার গুরুত্ব কী, বাপের গুরুত্ব কী। এই জন্য আমরা বলবো যে দিন শেখানো এটা আমাদের দায়িত্ব। 2 নম্বর হইল তার জন্য দোয়া করা। দোয়া কি, এটা আপনি এই যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা আপনি করবেন, এটা আপনি পড়বেন। আরেকটা দোয়া আছে ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। واصلح لي في ذريتي يا الله তুমি আমার সন্তানদেরকে ইসলাহ করে দাও সংশোধন করে দাও واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين واني من المسلمين এই দোয়াটি আপনি পড়বেন আমি আবার বলছি واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين আর আরেকটা দোয়া যেটা বলেছেন যে যেটা বলছেন এটা ইসমে আজম করে ইসমে আজম সম্পর্কে আমি লম্বা আলোচনা করেছি ইসমে আজম কি বিশেষ করে আপনার আপনি যেটা বলেছেন এটা একটা তাসবিহ এটা পড়তে পারবেন আপনি কিন্তু এটা ইসমে আজম করে আমার জানা নাই ইসমে আজম সম্পর্কে আসছে আলোচনার মধ্যে আসছে যে একটা দোয়া আছে এরকম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আল আহাদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই যে দোয়াটা হাদিসের মধ্যে আসছে এটাকে বলা হয়েছে ইসমে আজম যদিও এটার অনেক কি আছে বিভিন্ন মত আছে হাদিসের মধ্যে বিভিন্ন জিনিস আসছে অর্থাৎ ইসমে আজমকে আল্লাহ রসুল কোনো একটা জিনিসের মধ্যে ফিক্স করে দেন নাই এটাকে লুকায় রাখানো হয়েছে দামি জিনিসকে লুকায় রাখা হয় শবে কদর সম্পর্কে কোনো ফিক্স ডেট নাই এটা মানে কি তালাশ করতে হবে তাহলে ইসমে আজম সম্পর্কে যেগুলো আছে যেমন কেউ বলেছেন এই আপনার ওয়া ইলাহুকুম যে কোরআনে কারীমের তিনটা আয়াতকে বলা হয়েছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এরপর আরেকটা আয়াত আসছে ওয়া আনাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম এই তিনটা আয়াতকে আপনি পড়বেন এই আপনার মুনাজাতের মধ্যে এরপরে আমি যেটা বললাম আগে হাদিস এটাও পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আল আহাদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এরপরে আপনি দোয়া করবেন আল্লাহ অনেকে বলেছেন আল্লাহ শব্দ এটাই ইসমে আজম অনেকে বলেছেন আল্লাহ আপনি খুব ভক্তির সাথে খুব মনোযোগের সাথে এবং আদব এবং ইহতেরামের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি 100 বার আল্লাহ বলেন আল্লাহ পড়ার পরে যদি আপনি মুনাজাত করেন হয়তো এটাই ইসমে আজম এর সওয়াব আপনার কি হয়ে যাবে এরপরে আপনার দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে এই জন্য আপনি যে তাসবিহটা পড়েছেন এই তাসবিহটা আপনি ইসমে আজম না হলেও এটা একটা তাসবিহ আপনি এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ এটা কোনো ফিক্সড টাইম নাই যে কোনো টাইমে আপনি পড়তে পারবেন আলহামদুলিল্লাহ কাবীরা আলহামদুলিল্লাহ বুকরাতান ওয়াসি জি ওইটা ওই দোয়াটা জি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা এই রকম যে দোয়াটি বলেছেন আপনি সুবহানাল্লাহ বুকরাতান ওয়াসিরা এই দোয়াটি আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ জি জাযাকুল্লাহ আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন যে মুফতি সাহেব আমরা আলোচনায় ছিলাম যে আজকের বিষয়গুলো নিয়ে জি আমরা আসলে এই যে বিশেষ করে এই সংক্ষেপে আমি যদি বলি একবারে সংক্ষেপে যদি বলতে পারি তাহলে 21টি আমল যেটা রমাদানের মধ্যে 21টি আমল আপনারা চাইলে রেকর্ড করতে পারেন এটা অনেক সময় এটা রিমাইন্ডার হবে আমাদের জন্য রমাদানের মধ্যে 21টি স্পেশাল আমল রমাদানের মধ্যে আমাদের কয়টা আমল 21টা আমল এটার মানে না আপনি এর চেয়ে বেশি আমল নাই আরও আমল আছে কিন্তু বাছাইকৃত রমাদানের মধ্যে বাছাইকৃত উল্লেখযোগ্য বিশেষ 21টা আমল আপনি এই আমরা কী করলাম টার্গেট করলাম যে এগুলো আমরা কি করব রমাদানের মধ্যে এগুলো করব এর মধ্যে 1 নম্বর রমাদানের মধ্যে 1 নম্বর আমল হইল আমরা চাঁদ দেখার চেষ্টা করব এবং চাঁদ দেখার পরে আমরা দোয়া করব চাঁদ দেখার পরে আমরা কি করব দোয়া করব এটা 1 নম্বর 2 নম্বর হলো সিয়াম সাধনা করব রোজা রাখব এটা আমাদের গুরুত্বপূর্ণ আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল কি রমাদানের মধ্যে রোজা রাখা 2 নম্বর আমল হলো রোজা রাখা 3 নম্বর আমল হলো রাতের বেলা তারাবির নামাজ পড়া 3 নম্বর আমল হলো কি রাতের বেলা তারাবির নামাজ পড়া আর 4 নম্বর আমল হলো কি সাহারি করা যেটা এটা 4 নম্বর আমল এবং সাহারির মধ্যে কি আছে বারাকা আছে আর সাহারিকে শেষের দিকে খাওয়া আর 5 নম্বর আমল হলো ইফতার করা এটাও সুন্নাহ এবং ইফতারকে জলদি করা এটাও সুন্নাহ ইফতারকে জলদি করা টাইম হওয়ার পরে লেট না করা জলদি এটার মানে না যে আপনি টাইমের আগে করে ফেলবেন টাইম হওয়ার পরে লেট না করা আর 6 নম্বর আমল হলো ইফতারের সময় দোয়া করা ইফতারের সময় কি করা 6 নম্বর আমল হলো আমাদের মা বোনদেরকে আমি বলবো আপনারা অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিট আগে আপনারা ফ্রি হয়ে যান আইটেম একটা কম হলে সমস্যা নাই কিন্তু দোয়ার মধ্যে শুরু করুন পুরুষের জন্য দোয়া জরুরি মহিলাদের জন্য দোয়া জরুরি আমরা ইফতারের আগে কি করা দোয়া করা এটা 6 নম্বর আমল এবং ইফতার এবং সেহরির মধ্যে খেজুর খাওয়া এটা সুন্নাহ ইফতারের মধ্যে খেজুর খাওয়া সুন্নাহ সেহরির মধ্যেও খেজুর খাওয়া সুন্নাহ এরপরে 7 নম্বর হলো বেশি করে পুরা দিন রোজা রাখা অবস্থায় দোয়া করা হাদিসের মধ্যে আসছে যে রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয় আর 8 নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা যত রকমের পাপাচার আছে সমস্ত পাপাচার থেকে আমি কি করব বিরত থাকবো এটা হলো 8 নম্বর আর 9 নম্বর হইল 9 নম্বর হইল কি যে সাধারণত যত নেক আমল আছে আমার কি আছে নামাজ আছে তেলাওয়াত আছে তাসবিহ আছে এগুলাকে উত্তম কোয়ালিটি মেনটেন করে আদায় করা ভালো কোয়ালিটি মেনটেন করে আদায় করা এরপরে 10 নম্বর আমল হইল যে গুরুত্ব সহকারে ইস্তেগফার করা আল্লাহর কাছে মাফি চাওয়া, বেশি বেশি করে মাফি চাওয়া, এটা হলো ১০ নম্বর আমল। ১১ নম্বর আমল হইল যে আমরা রোজাদারকে কি করানো, ইফতার করানো। রোজাদারকে ইফতার করানো, আপনি যদি ১০০ জন মানুষকে ইফতার করান তাহলে ১০০টা রোজার সব পাবেন, ১০০০ মানুষকে ইফতার করান ১০০০ মানুষের সব পাবেন। তাহলে রমাদানের মধ্যে ১১ নম্বর স্পেশাল আমল হইল কি করা, ইফতার করানো। আর ১২ নম্বর আমল হইল কোরআন শরীফ বেশি বেশি করে পড়া, কোরআনের খতম দেওয়া, কোরআনকে বেশি বেশি করে পড়া, এটা হইল ১২ নম্বর আমল। একজনে আরেকজনকে শুনানি, এটাও এর ভিতরে পড়ে। ১৩ নম্বর আমল হইল রমাদানের মধ্যে বেশি বেশি করে সদকা করা, খুব বেশি বেশি করে সদকা করা। আর আপনার ১৪ নম্বর আমল হইল তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত 8 রাকাত নামাজ আপনি পড়বেন, তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। এটা আমাদের একটা টার্গেট, একটা আমাদের কি রমাদানের মধ্যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়া, এটা একটা স্পেশাল আমল। আর 15 নম্বর হইল রমাদানের মধ্যে সম্ভব হইলে উমরা করা, সম্ভব হইলে কি করা, উমরা করা। রমাদানের মধ্যে একটা উমরা যে বলা হয় একটা হজের সমান সওয়াব দেওয়া হয়। এরপরে কি করা, 16 নম্বর স্পেশাল আমল হইল রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে আপনার কি করা, মিসওয়াক করা। রমাদানের মধ্যে বেশি বেশি করে ইস্তাক করা, মিসওয়াক করা। পুরুষদের জন্য যেরকম মিসওয়াক সুন্নাহ, মহিলাদের জন্য সুন্নাহ। এই জন্য আমরা কি করব, রমাদানের মধ্যে বেশি বেশি করে কি করব, মিসওয়াক করব। এরপরে 17 নম্বর হইল রমজানের শেষ দশকে ইতিকাফ করব। রমজানের শেষ দশকে আমরা কি করব, পুরুষরা মসজিদে ইতিকাফ করব, আর মহিলারা ঘরের মধ্যে এক কোণায় একটা রুমের ভিতরে পর্দা টাঙ্গাইয়া আপনি কি করবেন, 10 দিন থাকবেন। এটার যেটা আপনি পুরুষরা মসজিদে গিয়ে যে সওয়াব পাবে, আপনি ঘরের মধ্যে ইতিকাফ করো সেই সওয়াব পাবেন। এটা হলো সুন্নাহ, রমাদানের শেষ দশকে ইতিকাফ করা। 18 নম্বর হইল রমজানের শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা, রমজানের শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করা। এরপরে 19 নম্বর স্পেশাল আমল হইল লাইলাতুল কদরকে তালাশ করা, লাইলাতুল কদরকে তালাশ করা, বিশেষ করে রমাদানের শেষ দশকে তালাশ করা, বেজুর রাত্রগুলোতে তালাশ করা। আর 20 নম্বর আমল হইল শবে কদরের রাত্রে, যেটা সম্ভাব্য রাত্র, যেটা সেই রাত্রে আপনি কি করবেন, একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর 21 নম্বর আমল হইল, 21 নম্বর আমল হইল যে রমাদানের শেষ হওয়ার পরে, শাওয়ালের চাঁদ দেখার পরে, ঈদের চাঁদ দেখার পরে আপনি রাত্রে বা সকালে অর্থাৎ অথবা 2-4 দিন আগে অর্থাৎ আগেও আপনি দিতে পারবেন ফিতরা আদায় করা, জাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর, এটা আদায় করা। এটা হইল গাড়ি রমাদানের একটা কি বিশেষ আমল। এই যে 21টা আমল আমরা বললাম, সেই 21টা আমলকে আমরা পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে, যাতে আমরা এগুলো যাতে মিস না হয়। বিশেষ করে আমরা এটা যদি আমরা আদায় করি, এইগুলা যদি আমরা আদায় করি, তাহলে ইনশাআল্লাহ এই রমাদানের দ্বারা আমি কি করতে পারবো, যে আমার সমস্ত গুনাহকে মাফ করাইতে পারবো। রমাদানের দ্বারা আমি শবে কদর অর্জন করতে পারবো। আমি শবে কদর যদি অর্জন করতে পারি, তাহলে মানে হইল 83 বৎসর 4 মাস ইবাদত করার দ্বারা যে সওয়াব পাবেন, এর চাইতে বেশি এক রাতের সওয়াব আপনি পাবেন। তাইলে আমরা শবে কদরও পাবো, তাকওয়াও পাবো, সবগুলো আমরা পাবো যদি আমরা রমাদানের মধ্যে কি করি। নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি টেলিভিশন নাম্বার আমরা বলি মিয়া সাহেব। জি, আপনি মাত্র মুফতি সাহেব হুনরা সরাসরি আপনি আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসাম। জি, সৈয়দ বললে জাকাত দেওয়া যায় নি। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর ওখানে হুয়াল্লাহুল লাযী ইয়াতাসুরা ফরুই, জি, ওটা বললে কি তো হয়। আর আমার রাসূল যে একটা সূরা পড়লো, ওটা বললে কি তো আমি অনেকটা জানতাম চাই। ওকে, ঠিক আছে, আপনি আমরা সাথে থাকুকা, মুফতি সাহেব ইনশাআল্লাহ আপনার প্রশ্ন দিবা, ঠিক আছে, প্রশ্ন উত্তর দিবা, ঠিক আছে। ওকে, যে মুফতি সাহেব যে প্রশ্নটা করেছেন যে সৈয়দ বংশে যারা, ওদেরকে যাকাত দেয়া যাবে কিনা, ওইটা উনি জানতে চেয়েছেন। আসলে এই যে যাকাতের জন্য বিশেষ করে কি করতে আছে, কি যাকাত দেওয়ার আগে আপনি দেখতে হবে কাকে যাকাত দিচ্ছেন। যাকাত দেওয়ার আগে সে যাকাত খাওয়ার উপযুক্ত কিনা এটা দেখতে হবে, ফকির কিনা, মিসকিন কিনা এটা দেখতে হবে। ঠিক এরকম যদি সৈয়দ বংশের, মানে যারা ডাইরেক্ট আল্লাহ রসুলের, বিশেষ করে আল্লাহ রসুলের তো কোনো ছেলে তো বড় হন নাই, শুধুমাত্র আপনার হাজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আওলাদের দ্বারা এই বংশটা আছে। সেই হিসাবে যে হাজরতে হাসান এবং হুসাইন, হাজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশে যারা, এদেরকে বলা হয় সৈয়দ বলা হয়। এই সৈয়দ বংশের যারা আছেন তাদেরকে যাকাত দেওয়া যায় না, যদিও এরা গরিব ফকির হন, এদেরকে দেওয়া যায় না। যে বলা হয় যে এটা তাদেরকে আমরা কি করব, তাদের একটা রসুলের বংশের কারণে তাদেরকে আমরা, আমাদের উপর দায়িত্ব হইল যে তাদেরকে আমরা যাকাত ছাড়াও আমরা অন্যগুলা দিব। জাকাত ছাড়াও অন্যভাবে আমরা তাদেরকে সাহায্য করব। তারা যদি গরিব হন তাদেরকে আমরা সাহায্য করব। এরকম অনেক ঘটনা আছে আল্লাহ রসুলের বংশের গরিবদেরকে সাহায্য করার কারণে। এটা মহাব্বতের একটা পরিচয়, মহাব্বতের একটা পরিচয়। এই হিসাবে দেখা যায় যে আমরা কি করব, তাদেরকে জাকাতের দ্বারা আমরা করব না, জাকাতের দ্বারা আমরা দিব না। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একবার সৎকার একটা খেজুর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে কী করছিলেন, ছোটো থাকা শিশু অবস্থায় কী করছেন, খাচ্ছিলেন। তখন বলছেন না, আল্লাহ রসুল তার এই মুখ থেকে এটা বের করে দিলেন, বললেন না এটা তোমার জন্য না, এটা সাদকা, এটা তুমি খাইতে পারবে না। ঠিক এরকম এই জন্য আমরা তাদেরকে জাকাত ছাড়া অন্যভাবে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। জি, ওনার একটা প্রশ্ন ছিল যে আমাদের যে সূরা হাশরের যে 3 আয়াত কিসের জন্য পড়া হয়? সূরা হাশর যেটা, এটা একটা আপনার হাদিসের মধ্যে আসছে, যে হাদিসটা আপনার যদিও জয়ীফ, যেটা আমি গত সপ্তাহে আলোচনার মধ্যে করেছিলাম যে হাদিস জয়ীফ মানে কি না, এটা অশুদ্ধ না। অনেকে এটার মধ্যে মাথার মাঝে আমাদেরকে এরকম হয়েছে, ঢুকাইয়ে দিয়েছেন যে জয়ীফ শুনলেই মনে করেন এটা মনে অশুদ্ধ, অশুদ্ধ। এটা সহি মানে শুদ্ধ, এটা এরকম মিনিং না, বরং জয়ীফ মানে যে হাদিসের একটা ক্যাটাগরি, হাদিসের একটা ক্যাটাগরি। আমি বলেছিলাম গত সপ্তাহে, মনে আছে আপনাদের, যে হাদিসের মধ্যে যদি হাদিসটা সহি হয় এটার মানে হলো তার বর্ণনাকারী সবচেয়ে উত্তম কি হবে, চরিত্রের হবেন বা উত্তম মানসম্পন্ন হবেন, এইরকম বর্ণনাকারী হবেন। আর হাদিসে হাসান হবে যারা মধ্যম পর্যায়ের হবেন, আর হাদিসে জয়ীফ হবে যাদের বর্ণনাকারী হবেন একটু নিম্ন পর্যায়ের হবেন। কিন্তু বর্ণনাকারীর দিক দিয়ে এগুলো কী হয়েছে, জয়ীফ হয়েছে। এই জন্য একটা এই হাদিসের মধ্যে আসছে যে সূরা হাশরের 3 আয়াত পড়লে যে আপনি এই 70,000 ফেরেশতা আপনার জন্য কী করবেন, দোয়া করবেন, 70,000 ফেরেশতা এরকম দোয়া করবেন। এই জন্য আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত এটাকে আপনি পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন। এটা ফজরের পরে আপনি পড়বেন আর মাগরিবের পরে পড়বেন। পড়ার সময় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এটা এরকম পড়বেন। পরে বিসমিল্লাহ পড়তে হবে না, আল্লাহু আল্লাজি পড়ে নেবেন। এটা হলো এটা পড়ার আমল। আর আরেকটা আমল হলো আমানের রাসূল, জি, সূরা বাকারার শেষ আয়াতগুলো, জি, সূরা বাকারার শেষ 2টি আয়াত, সূরা বাকারার শেষ 2টি আয়াত, যেটাকে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন মান ক্বরা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, যদি কোনো মানুষে রাতের বেলা সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে তাহলে এটাই তার জন্য যথেষ্ট হবে। তাহলে এটা রাতের আমল, এটা রাতের স্পেশাল আমল। আপনি মাগরিবের পরেই পড়ে নেন, মাগরিবের পরেই এটা পড়ে নেন, যদি আপনি পড়তে পারেন না এশার পরে পড়ে নেন, কিন্তু আপনি পড়বেন এটা আমানের রাসূল যেটা, এটা পড়বেন। তাইলে লাইলাতিন রাতের বেলা পড়বেন, কাফাতাহু আপনার জন্য যথেষ্ট হবে। কিসের থেকে যথেষ্ট হবে এটা বলেন নাই, মানে কাফাতাহু মিন কুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিস থেকে যথেষ্ট হবে আপনাকে, না আপনার কোনো জিনিস আপনাকে ক্ষতি করতে পারবে। অর্থাৎ এটা অনেকে বলেছেন যে এটাই আপনার অন্য কোনো আমল যদি আপনি নাও করেন এটাই আপনার জন্য যথেষ্ট হবে, এটা এত একটা পাওয়ারফুল একটা আমল। জাযাকাল্লাহু খাইরান। নেক্সট হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন হরুকা প্লিজ। সূরা হাশরের শেষের 2 আয়াত দিয়ে নামাজ পড়া যায় কি? ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর সাজদা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়া যায়? জি জি জি, আচ্ছা ঠিক আছে সাজদা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্নগুলো উত্তর দিবা। জি মুফতি সাহেব, আমরা আসলে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, এজন্য আমাদের প্রশ্নগুলো উত্তরগুলো দ্রুত দিতে হবে। ওনার একটা প্রশ্ন হলো যে আমাদের সূরা বাকারা যে শেষে 2 আয়াত এগুলা কি উনি সূরা বাকারা বলছেন মনে হয়? আচ্ছা, যেটাই হোক সূরা বাকারা হোক আর সূরা হাশর হোক, যে এটা নামাজের মধ্যে পড়তে পারবেন কিনা, নামাজের মধ্যে পড়তে পারবেন। এটা হাশরের সূরা যে অংশ আছে অথবা বাকারার যে শেষ 2টি আয়াত আছে এগুলো আমরা কি করতে পারবো, নামাজের মধ্যে পড়তে পারবো ইনশাআল্লাহ। আর একটা দোয়া হলো যে মা বাবার জন্য দোয়া রাব্বিরহামহুমা, যেটা এটা আমরা বলি যে ফরজ নামাজের মধ্যে আপনি যেটা আছে হাদিসের মধ্যে আছে এই সুবহান রাব্বিয়াল আ'লা এগুলোই পড়েন। আর এই দোয়া যেগুলো আছে এগুলো আপনি নফল নামাজের মধ্যে আপনি পড়তে পারবেন, নফল নামাজের মধ্যে আপনি সাজদার মধ্যে গিয়ে পড়তে পারবেন। আর ফরজ নামাজের মধ্যে যে তাসবিহটা আমরা পড়ি তাসবিহটাকে আপনি সুন্দর করে পড়েন, আর আমরা এটাই আমরা উৎসাহিত করি। জাযাকাল্লাহু খাইরান। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাই বোন, আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর আলোচনা শুনেছি মুফতি সাহেবের কাছ থেকে, রমাদানের বিশেষ বিশেষ আমলগুলো এগুলো নিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, সময় দিলাম, সব কিছুকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। السلام عليكم ورحمة الله وبركاته.